হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু বাংলাতে বিজ্ঞান। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকে একটা ফার্স্ট একটা কোশ্চেন করবো, বাট স্টাডি রিলেটেড কোশ্চেন নয়, একটু অন্যরকম কোশ্চেন। তো চলো, তোমার কাছে 3 সেকেন্ড টাইম আমি দেবো, একটা কোশ্চেন করছি। তোমার কাছে 3 সেকেন্ড টাইম, তুমি তিনজনের নাম মনে মনে ভাবো যাদের তুমি সব থেকে বেশি ভালোবাসো। চলো, নিজের নামটা তো বলতেই ভুলে গেলে, নিজের নামটা তো ভাবতেই ভুলে গেলে। যারা যারা নিজের নামটা ভেবেছো তারা এই ভিডিওটা এই অবধি দেখো, বাট যারা নিজের নামটা ভাবনি তারা ভিডিওটা পুরোপুরি কন্টিনিউ করো। তো যখন আমরা কাউকে ভালোবাসি তখন আমরাও এক্সপেক্ট করি সেও আমাদেরকে ভালোবাসুক, আর যদি এটা না হয় তখনই আমরা কষ্ট পাই। এটা এই ভালোবাসাটা এরকম না যে কোনো বিপরীত জেন্ডারের ছেলে মেয়ের মধ্যেই শুধু নয়, যে কোনো রিলেশনের মধ্যে, মানে তোমার বন্ধুত্ব হোক বা যে কোনো কিছু হোক, আমরা যখন কাউকে মন থেকে ভালোবাসছি বাট যখন আমরা রিটার্ন পাচ্ছি না তখনই কিন্তু আমরা কষ্ট পাচ্ছি। আর আমরা কি চাইছি? আমরা ভালোবাসছি আমাদেরকেও ভালোবাসবে। এই যে কথাটা আমাদেরকেও ভালোবাসা, এটা আমরা কিন্তু নিজেকে নিজেই ভালোবাসতে পারি। তো কিভাবে বাঁচতে পারি সেই রিলেটেড হচ্ছে এই ভিডিওটা। এই ভিডিওটা নাথিং বাট একটা সেলফ কাউন্সিলিং ভিডিও। তো ভিডিওটা কন্টিনিউ দেখো। যাদের এরকম কোনো সমস্যা আছে, একাকিত্ব, ডিপ্রেশন, এই জাতীয় সমস্যা আছে, নিজের একাকিত্ব খুব ইন্টারেস্টিং বানানো যায় কিভাবে, সেটা এই ভিডিওটা পুরো দেখো। যে কোনো সফল মানুষকে তুমি দেখবে তারা কিন্তু নিজেকে ভালোবাসে, নিজেকে কেয়ার করে, তবেই সে সফল হয়েছে। কারণ যখন তুমি কিচ্ছু না, যখন তুমি জীবনে কিচ্ছু হও না, তখন কিন্তু তোমাকে কেউই মানে কোনো ভালোবাসা তো দূর, কোনো সম্মান কিছুই করবে না। বাট তুমি যেই নিজের পায়ে একটা দাঁড়ালে, কিছু একটা হলে দেখবে দুনিয়ার সবাই তোমাকে ভালোবাসে, দুনিয়া তোমার চারপাশের দুনিয়াটাই বদলে গেছে। প্রথমত নিজেকে অ্যাকসেপ্ট করো, তুমি যেমন তেমনটা অ্যাকসেপ্ট করো। লাইক তোমার ধরো কোনো একটা জিনিস পড়ে মুখস্থ করতে 3 বার পড়তে লাগে বা লিখে লিখে পড়লে তবেই তোমার মুখস্থ হয়, ইস ওকে, ঠিক আছে, সেটা ঠিক আছে, কোনো ব্যাপার না। কেউ ধরো 1-2 বার পড়ে তার মুখস্থ, যে তোমাকে 3 বার পড়তে হয়, ঠিক আছে, নিজেকে অ্যাকসেপ্ট করো, হ্যাঁ আমি 3 বারই পড়বো বাট আমি এটা পড়াটা রেডি করব। নিজের সাথে একা একা বসে কথা বলো, কোনো শান্ত জায়গায়, তোমার ঘরে হোক বা ছাদে দাঁড়িয়ে নিজের সাথে কথা বলো, নিজেকে জিজ্ঞাসা করো খুব শান্তভাবে, নিজের মনে মনে নিজেকে প্রশ্ন করো, ভাই তোর কি অসুবিধা হচ্ছে, ঠিক আছে, নিজেকে বোঝাও, ঠিক আছে। সিচুয়েশন যতই খারাপ থাক, তোমার যেই পরিবেশে আছো সিচুয়েশন যতই খারাপ থাক, একমাত্র তুমি যখন নিজের পায়ে দাঁড়াতে পারবে শুধুমাত্র সেই সময় কিন্তু তুমি এই খারাপ সিচুয়েশন থেকে বের হতে পারবে। এবং শুধু তুমি বের হবে না, অন্যকেও তুমি হাত ধরে বের করতে সাহায্য করতে পারবে। কি বলতো, আমাদের সবার মধ্যে একটা বাচ্চা থাকে, তুমি যতই বড় হয়ে যাও সে কখনো বড় হবে না, তার কান্নাও পাবে, তার আদর যত্ন, ভালোবাসা, তার কেয়ার, সব কিছুর প্রয়োজন। সেটা কে করবে? সেটা অন্য কেউ করবে? কখনোই তুমি মানে এক্সপেক্ট করতে পারো না অন্য কেউ সব সময় সর্বক্ষণ তোমার সাথে কেউ থাকবে, তোমার নিজের সাথেই নিজেকেই তোমার বেশিরভাগ সময় থাকতে হয়। তাই নিজের ছোট ছোট উন্নতিগুলোকে সবসময় সেলিব্রেট করবে, ছোট ছোট যে কোনো উন্নতিকে তুমি সেলিব্রেট করবে, ছোট ছোট নিজেকে গিফট দেবে, খুব দামি গিফট তো দিতে হবে না, ছোট ছোট তুমি গিফট দিতেই পারো নিজের জন্য। এছাড়াও তুমি এই যে যখন তোমরা পরীক্ষা দিচ্ছ, তোমরা তো সামনেই তোমাদের পরীক্ষা, যখন একটা ভালো রেজাল্ট করবে, যে নিজের জন্য মেহনত করছো, একটা ভালো রেজাল্ট যখন করবে, যেদিনকে পরীক্ষার রেজাল্ট নিয়ে এসে বাড়িতে আসবে, রেজাল্টটা সবাইকে দিয়ে দাও, তারপর নিজে একটা ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়াও বা নিজের আয়নার সামনে গিয়ে দাঁড়াও, নিজের ওপর যে প্রাউড ফিলটা হবে না ওর থেকে দামি কিছু হয় না। এখন তো রেজাল্টের কথা বললাম, এরপরে আস্তে আস্তে এই যে কঠিন সিচুয়েশনগুলো, লাইফের সিচুয়েশন, লড়াই সবসময় থাকবে, লড়াই ছাড়া কোনো মানুষের, জীবিত মানুষের জীবন্ত হতে পারে না। তো এই লড়াইগুলো যখন একটা লড়াইতে, একটা যুদ্ধে তুমি জিতবে, নিজের সামনে এসে যখন দাঁড়াবে না, যে প্রাউড ফিলিংসটা হবে না, ওটা কোনো কিছুর জন্য হবে না, এবং আরো বেশি প্রাউড ফিলিংস হবে যদি কিনা তুমি নিজে একাই নিজের পাশে দাঁড়িয়ে এই লড়াইটা করে থাকো। তো সামনেই হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে আসছে, ভালোবাসার দিন, তো অবশ্যই এই দিনটাতে নিজের জন্য কিছু প্ল্যান করো, এরকম নাকি মানে কোনো ছোট কিছু গিফট দিতে, একটা পেনই না হয় নিজেকে দিয়ে দিও। নিজেকে সব সময় ফিল করাও, ডিয়ার মি, তোর পাশে কেউ থাকুক চাহে না থাকুক, আমি নিজে তোর সাথে সব সময় আছি, যে কোনো পরিস্থিতিতে আমি তোর সাথে সব সময় আছি, এরকম নাকি নিজেকে শুধু ভালোই ভাসবে, নিজেকে শাসন করাটাও জরুরি। তুমি ধরো পড়তে বসার টাইমে তুমি পড়তে বসছো না, রিলস দেখছো, বন্ধুদের সাথে ঘুরছো, আড্ডা মারছো, কিংবা কোনোরকম নেশার দ্রব্য
সিগারেট হোক, বিড়ি হোক, গাঁজা হোক, মদ হোক, বর্তমান যুগে ভীষণই মানে ইয়ং জেনারেশনের মধ্যে চলছে, সেগুলো তুমি জাস্ট ওই খারাপ সিচুয়েশনটা থেকে ওই সাময়িক বাঁচতে ওগুলো তুমি নিজেকে নিজে সেবন করাচ্ছ। কেউ তো তোমাকে ধরে নিয়ে, মুখ ধরে নিয়ে কি সিগারেট খাই দিচ্ছে না, তোমাকে বলছে নে খা, তুমিও খাচ্ছ, কেন খাওয়াবে ওগুলো নিজেকে? যদি নিজেকে ভালোবাসতে পারো কখনোই ওই জিনিসগুলো তুমি নিজেকে খাওয়াতে পারো না, কারণ সাময়িক ওটা থেকে তুমি যদি রিলিফ পাও একটা ভীষণ মানে পরবর্তীকালে সময়ের জন্য তুমি খুব খারাপ সিচুয়েশনে নিজের নিজের বডিকে, নিজের শরীরকে নিয়ে যাচ্ছ। খুব সারা খারাপ সিচুয়েশনে যেই খারাপ রোগগুলো যখন তোমার হবে ওগুলো তুমি তোমাকেই ওগুলো সাফার করতে হবে, অন্য কেউ তোমার হয়ে কিন্তু সাফার করবে না। তাই কখনোই নিজেকে ভালোবাসছো ঠিক আছে, বাট নিজেকে শাসন করাও জরুরি না। এখন এই টাইমটা নিজেকে বলতে হবে যে এই টাইমে তোমার পরীক্ষা বা পড়াশোনার টাইম, দেখ ভাই এখন পড়তে বসার টাইম, এখন ফোনে রিলস দেখা যাবে না বা গেম খেলা যাবে না ইত্যাদি, এখন ওইসব কিছু করা যাবে না, এখন তুই পড়তে বসবি, এখন তোকে পড়তে বসতে হবে, নিজেকে নিজে শাসন করে পড়তে বসাবে, এই টাইম থেকে এই টাইম তুই পড়বি, তারপর তুই অন্য কিছু করবি, মন চাইলেও সেই মনকে ওটা করতে দেওয়া যাবে না। এই জিনিসগুলো তুমি নিজেকে যেমনটা কল্পনা করো না, একদিন ঠিক তেমনটাই, ঠিক তেমনটাই নিজের সামনে এসে তুমি নিজেকে দেখতে পারবে। যদি তুমি ডাক্তার হতে চাও, তুমি চেষ্টা করতে থাকো, মেহনত করতে থাকো, তুমি ঠিক একদিন টেটোস্কোপ মানে গলায় নিয়ে তুমি আয়নার সামনে অবশ্যই দাঁড়াতে পারবে। যেরকম কল্পনা করো, জাস্ট সেটা একটা আমি উদাহরণ দিলাম, যে কোনো প্রফেশনে তুমি নিজেকে কল্পনা করো, তুমি চেষ্টা করতে থাকো, নিজের পাশে থাকো, অবশ্যই একটা দিন আসবে, তুমি দেখে নিও, সেদিনটা তুমি নিজেকে যেমনটা চাও তেমনটাই তুমি হতে পারবে। তাই অযথা সময় অন্য কিছুর পিছনে অন্য কাউকে নষ্ট করো না, নিজেকে সময় দাও, নিজেকে বোঝো, নিজের সাথে কথা বলো, নিজেকে অ্যাকসেপ্ট করো। এছাড়াও কি কি করতে পারো, এছাড়াও তুমি গল্পের বই পড়তে পারো, ঠিক আছে, তাহলে কি তোমার যে ওয়ার্ডগুলো খুব সুন্দর লিখতে এগুলো অনেকটা সুবিধা হবে। এছাড়াও তুমি গাছপালা করতে পারো, বাগান করতে পারো, বিভিন্ন যে গাছপালাগুলো ইনডোর প্লান্ট সেগুলো আস্তে আস্তে বড় হচ্ছে, এগুলো তুমি নিজের চোখের সামনে যখন দেখছো ভালো লাগবে, এগুলোর সাথে সময় দিতে তোমার অনেক ভালো লাগবে। যে কোনো হবি তুমি সেগুলো অ্যাকসেপ্ট করো, ছবি আঁকতে পারো, ঠিক আছে, ছবি কি আমরা কল্পনা যেটা করি সেটাই আমাকে তোমাকে যে বিশাল ভালো ছবি আঁকতে হবে সেরকম না, যেটা কল্পনা করছো সেটা তুমি ছবির মাধ্যমে আঁকতে পারো। তুমি লিখতে পারো, কবিতা লিখতে পারো, তুমি গল্প লিখতে পারো, সেগুলোর মধ্যে তুমি টাইম স্পেন্ড করতে পারো। এছাড়াও তুমি একা একা একটু ঘুরতে যেতে পারো, একা একা সাইকেল নিয়ে একটুখানি তুমি ঘুরে আসলে, নিজের সাথে কথা বলতে বললে তুমি একটুখানি ঘুরে আসলে। এছাড়াও তুমি মানে ছাদে গিয়ে আকাশটা দেখো না, চারিপাশটা যে জিনিসটা তুমি কালকেই দেখেছিলে দেখবে চারিপাশটা আজকে ওইরকম নেই, ঋতু চেঞ্জ হচ্ছে, সূর্যটা প্রথমে মানে শীতকালে দেখবে যেদিক থেকে ডুবছে গরমকালে কিন্তু ঠিক সেদিক থেকে ডুবে না, এরকম অনেক কিছু দেখা যায়। তুমি যখন নিজেকে নিজে মানে আবিষ্কার করবে, নিজেকে নিজে প্রত্যেক দিন নিজেকে আবিষ্কার করবে, নিজেকে গ্রো করতে দেখবে, ওর থেকে বেটার কিছু হয় না। তো নিজের টাইম অযথা কখনো নষ্ট করবে না, সবসময় নিজের টাইমটা চেষ্টা করবে নিজেকে দেওয়ার, তুমি যেদিনকে সফল হয়ে যাবে পুরো দুনিয়া তোমার পাশে থাকবে। ওই অনুপম রায়ের একটা গানের লাইন আছে না, যতক্ষণ তুমি জিতছো প্রত্যেকটা মানুষ তোমার সাথে, তুমি একবার হেরে যাও আর কেউ নেই তোমার পাশে। তুমি জিতে গেলেও তুমি চেষ্টা করবে অন্তত নিজের সাথে যেন কিছুটা সময় তুমি স্পেন্ড করতে পারো, যাতে আগামী সময় যদি কোনো প্রবলেম আসে সেই অভ্যাসটা তোমার মধ্যে থেকে যায়। প্রত্যেক দিন সকালবেলা উঠে নিজেকে এই কথাগুলো বলবে, এবং ভিডিওটা দেখার পর অবশ্যই নিজের সাথে বসে নিজেকে এই কথাগুলো বলবে, ডিয়ার মি, সিচুয়েশন যতই খারাপ হোক, যতই সময় খারাপ আসুক, আমি সব সময় তোর পাশে আছি, তুই পারবি এই খারাপ সময়গুলো পেরিয়ে যেতে, আমি তোর উপর সব সময় বিশ্বাস রাখি। এই কথাগুলো অবশ্যই নিজেকে বলবে, দেখবে এই কথাগুলো তোমাকে অনেকটা তোমাকে কিন্তু মানে স্ট্রেংথ দেবে। আর নিজেকে যেমন কল্পনা করো, সব সময় উল্টোপাল্টা কল্পনা না করে নিজেকে কল্পনা করো তুমি কি হতে চাও ভবিষ্যতে। তো সামনে ভ্যালেন্টাইন্স ডে আছে, অবশ্যই নিজেকে কিছু গিফট করো, কি গিফট করলে, নিজের জন্য কি প্ল্যান করলে সেটা অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। দেখো এই আমার এই ছবিটা দেখতে পাচ্ছ, কোনো একটা ভ্যালেন্টাইন্স ডে তে আমি নিজেকে নিজে এই গিফটটা করেছিলাম। তো প্রচুর আমার শারীরিক প্রবলেম ছিল, তো আমার নিজেকে নিজে উদ্ধার করা ছাড়া আর কেউ উদ্ধার করতে পারতো না। তো সেরম কিছু যেটা খুব দামি, ঠিক আছে, যেটা অন্য কেউ তোমাকে দিতে পারবে না, সেরম কিছু একটা জিনিস তুমি নিজেকে নিজে অবশ্যই গিফট করো। আর কমেন্ট করে জানিও কি প্ল্যানিং করলে নিজের জন্য, এইবার প্ল্যানটা নিজের জন্যই করো। প্রত্যেকে ভালো থেকে, ভালো করে পড়াশোনা করো, নিজের জন্য ভাবো। ওই অনেকে আছে না নিজে কিছু করতে পারে না, বাট কি করে অন্য কারোর খারাপ চায়। তো অন্য কারোর খারাপ চাইলে কি বলতো, রিভেঞ্জ অফ নেচার, চারিদিকে তোমার নেগেটিভিটি, খারাপ চাওয়া, খারাপ চাওয়া নিজের সাথেই কিন্তু খারাপ হবে। কখনো অন্য কারোর খারাপ চাইতে নেই, অন্য কাউকে না তোমার কোনো
মানে অবসেশন আসবেই না। তুমি নিজের ভালো চাও, নিজেকে প্রত্যেক দিন নিজের একটু একটু করে উন্নতি করো। ধরো নিজেকে তুমি এখানে আছো এইখানটাতে, একটু 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 করে করে কিন্তু তুমি এতটা এখান থেকে এতটা উঠে গেলে, এই যে গ্রো হতে দেখা, নিজেকে দেখো, ঠিক আছে? কখনো কারোর খারাপ চাইবে না। যারা নেগেটিভ ভাবে, চারিদিকে নেগেটিভিটি হয়, নেগেটিভিটি এমন একটা শক্তি, মানে নেগেটিভ শক্তি, ওটা তোমাকে মানে তুমি কারোর খারাপ চাইলে তোমার সাথে উল্টোই হবে। তো সবসময় ভালো চাইবে, নিজের ভালো চাইবে, পারলে অন্য কারোর ভালো চাও বা না চাও, নিজের ভালো সবসময় চাইবে। নিজেকে নিয়ে সবসময় ব্যস্ত থাকো। ডিয়ার মি, কেহনা পড়েগা, তুম বহুত স্ট্রং হো, তুম ইতনি দূর আ যাওগি, হে মানে সোচা নাই থা। कैसे आज तुम उन मुश्किल हालातों को, उन चैलेंजेस को मात देकर आगे निकल गई हो। पहले जैसी तुम हुआ करती थी ना, आज तुम उससे बिल्कुल अलग हो। याद है तुम्हें जब तुम अपने मुश्किल दौर से गुजर रही थी, तब भी खुद को खुश रखा तुमने। जब कोई ये पूछने वाला नहीं था आसपास कि क्या तुम ठीक हो, क्या तुम खुश हो, लेकिन मैं जानती हूं कि उस वक्त तुम कितनी टूटी हो, बिखरी हो, कैसे अपने उन आंसू